हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के बनाबो माछेर डिश। देखो आज कत रकम माछ नहीं। हलो साइटिंग माछ, एटा हलो गंगार मौरला, एटा आमाके माछवाला फ्री दिए छे, आर एटा हलो तेल खयरा। तो आज के तेल खयरार ही बनाबो। ये आलू और बेगुनगुलो के आमी एइभाबे लम्बा लम्बा करे केटे नियेछि। देखो एइभाबे आलू और बेगुनगुलो के लम्बा लम्बा करे केटे नियेछि। एबार माछटा तो आमी आगेई भेजे रेखेछिलाम, तो सेई तेलेर मध्ये एकटुखानि कालो जिरे, एकटा शुकनो लंका, एकटा काँचा लंका फोड़न दिये देब। एकटुखानि भाजा होये गेले तारपर तार मध्ये केटे रखा आलू और बेगुनगुलो के दिये देब। এই মাছটা কিন্তু খেতে খুব ভালো হয়, মানে যেটাকে বলে যে বাচ্চা ইলিশ। এই তেল খয়াটা হলো ওই বাচ্চা ইলিশই। খুব সুন্দর সেন্ট ছাড়ে মাছটার। আলু আর বেগুনটা যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে এতে দিয়ে দেবো সর্ষে বাটার জল। এই যে সাদা সর্ষে আমি আগে রাখতে বেটে রেখেছিলাম, সেটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা। মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো। স্বাদ মতো নুন। এখানে কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যে যার মতো করে কম বেশি করে নিতে পারো, বেশ একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে এটাকে খুব ভালো করে ফুটতে দেবো। ঢাকাটা দিয়ে এটা ফুটুক। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, আলুগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ মাছটাকে ঝোলের সাথে ফুটিয়ে নেব। মাছটার টেস্ট কিন্তু দারুণ হয়। যদি কেউ কখনো এটা না ট্রাই করে থাকো, তাহলে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার মতো মাছ পাগল, তাদের তো অবভিয়াসলি ভালো লাগবে। মাছের ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, হয়ে গেছে রান্নাটা। এবার নিভিয়ে দেবো, প্রত্যেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো। হেভি সেন্ট ছেড়েছে, উফ, মনে হচ্ছে কতক্ষণে ভাত দিয়ে খাবো। হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর দেখা। আসলে আমার ছেলের পরীক্ষা চলছিল, যার জন্য আমি নতুন কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না, তার জন্য অনেক অনেক সরি সবাইকে। আজকের ভিডিওটা খুব তাড়াহুড়ো করে বানিয়েছি, বুঝতে পারছি না কেমন হবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মেনলি আরও যার জন্য বানানো, আমার একজন সাবস্ক্রাইবার, আমি যাকে জিজু বলে ডাকি, তো জিজু কালকে আমাকে জিজ্ঞাসা করছে যে এখন ভিডিও কেন দিচ্ছ না, ভিডিও নতুন ভিডিও কোথায়। যার জন্য আমি ভাবলাম যে হ্যাঁ, সত্যি তো অনেকদিন হয়ে গেল ভিডিও দেওয়া হয়নি, যার জন্য যে তাড়াতাড়ি করে ভিডিওটা অনেক অনেক থ্যাংকস জিজু, এই জন্য যাতে আমাকে রিমাইন্ড করলে আমি তাড়াতাড়ি করে আজ ভিডিওটা দিলাম। তৈরি তো ছিলাম না, যাই হোক, আমার ঠান্ডাও খুব লেগেছে, চোখ পুরো ফুলে গেছে, শরীরটাও খুব খারাপ। তাও দেখলাম যে না, দেখি আমার বন্ধুরাও হয়তো বসে আছে, অনেকদিন দেখা নেই, কথা নেই, তার জন্য আজকে ভিডিওটা দিলাম। দেখো তোমাদের ভালো লাগে কি না, যদি ভালো লাগে লাইক করে দিও আর কমেন্ট করতে থাকো। কমেন্ট করলে একটু ভালো লাগে, সেগুলো পড়ে আরও এনকারেজ হই যাতে নতুন ভিডিও দিতে পারি। লাইক আমার জিজু, আরও কিছু সাবস্ক্রাইবার আছে আমার, যেমন আমি যাকে ডার্লিং বলি, ওর আর কে রান্নাঘরে দিদি,
যাই হোক, সবাই খুব ভালো থেকো আর এইভাবে আমাকে কমেন্ট করতে থেকো। যদি কখনো দেখো ভিডিও দিচ্ছি না, অনেকদিন ধরে ভুলে যাই মাঝে মাঝে ভিডিও আপলোড দিতে, আমাকে একটু রিমাইন্ড করিয়ে দিও। তো ভিডিওটা যাই হোক অনেকটাই বড় হয়ে গেল। ঠিক আছে, আজকের মতো এইটুখানি। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।